বলিউড সিনেমা জগতে সেরা পাঁচ জনপ্রিয় মা। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। একটি চলচ্চিত্র যে শুধুমাত্র নায়ক নায়িকার অভিনয়ের পারদর্শিতার কারণেই জনপ্রিয় হয়ে ওঠে তা নয়, অন্যান্য চরিত্রের গভীরতাও প্রয়োজন হয়। এক এক সময় সেই চরিত্রগুলো দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। টেলিভিশন পর্দায় যেসব মায়েদের অসাধারণ অভিনয় ইতিহাসের সাক্ষী হয়ে আছে, এমনই সেরা পাঁচ জনপ্রিয় কথা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। এক, নিরূপা রায়। বলিউড ইতিহাসের এক কিংবদন্তী নারী নিরূপা রায়। সমালোচকরা তাকে দুঃখের রানী নামে অভিহিত করেছেন। নিরূপা রায় তার 50 বছরেরও বেশি অভিনয় জীবনে 425টির বেশি চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় করেছেন। বলিউডের সবচেয়ে বিখ্যাত কথোপকথন মেরে পাস মা হে, এর জন্য আজও তার নাম স্মরণীয় হয়ে আছে। দেওর, আমার আকবর আন্ধনি, মুকাদ্দার কা সিকান্দার, সুহাগ, মার্দ, লাল বাদশাহ সহ আরও অনেক চলচ্চিত্রে তিনি 15 বারেরও বেশি সময় অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। দুই, রিমা লাগো। রিমা লাগো বলিউডের একজন আদর্শগত মা হিসেবে বিখ্যাত ছিলেন। তিনি সবচেয়ে বিখ্যাত রাজশ্রী মাতা ছিলেন। ক্যামাত সে ক্যামাত্তা ছবিতে জুহি চাওলার মা হিসেবে তিনি প্রথম মায়ের চরিত্রে অভিনয় জগতে প্রবেশ করেন। তার আরও চমকপ্রদ অভিনয় করেছেন ম্যানে প্যার কিয়া, হাম আপকে হ্যায় কন চলচ্চিত্রে। তিনি একাধারে সালমান খান, গোবিন্দ, শাহরুখ খান, অজয় দেবগন, সঞ্জয় দত্ত এবং আরও অনেকের মা হয়েছেন। তিন, দীনা পাঠক। দীনা পাঠক 1922 সালের 4 মার্চ জন্মগ্রহণ করেন এবং 2002 সালের 11 অক্টোবর মারা যান। তিনি বলিউডের সবচেয়ে জনপ্রিয় এবং প্রিয় মা ছিলেন। দীনা পাঠক 100টিরও বেশি ছবিতে মমতাময়ী, রসিকতা থেকে শুরু করে মজাদার অভিন্ন চরিত্রে মায়ের ভূমিকায় হাজির হয়েছেন। তার বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে গোলমাল, খুবসুরত এবং কোশিশ। বিভিন্ন চলচ্চিত্রে তার দৃঢ় ভূমিকার জন্য তিনি এখনও মানুষের মনে জায়গা করে আছেন। চার, ফরিদা জালাল। ফরিদা জালাল একজন বহুমুখী অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়। তিনি 1949 সালে 14 মার্চ জন্মগ্রহণ করেন। তিনি বলিউডের সবচেয়ে সুন্দরী এবং গভীর ভালোবাসার মায়েদের মধ্যে একজন ছিলেন। দিলওয়ালে দিলহানিয়া লে জায়েঙ্গে এবং কুচকুচ হোতা হে চলচ্চিত্রে তার ভূমিকা তাকে বিশাল জনপ্রিয়তা এনে দিয়েছিল। তার হাস্যময়ী স্বভাবে অভিনয় করার অনন্য পদ্ধতি আজ পর্যন্ত তাকে অন্য মায়েদের থেকে স্বতন্ত্র করে রেখেছে। পাঁচ, রাখি গুলজার। মজার ব্যাপার হল রাখি গুলজার 1947 সালের 15 আগস্ট ভারত রাষ্ট্র জন্মের সাথে সাথে তিনিও জন্মগ্রহণ করেন। পরিচালক গুলজারকে বিয়ের পর তিনি রাখি গুলজার নামে পরিচিত হন। তার জনপ্রিয় সিনেমা কারণ অর্জুন এর মেরা কারণ অর্জুন আয়েঙ্গা সংলাপের কারণে তিনি বিখ্যাত হয়ে আছেন, যেখানে তিনি দুই ভাই করণ সালমান খান ও অর্জুন শাহরুখ খান এর মা ছিলেন। তিনি সবসময় একটি দৃঢ় মনস্তাত্ত্বিক মা চরিত্রে অভিনয় করেছেন। আমাদের গল্প কথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।